কলকাতা থেকে কিছুটা দূরে। এই মুহূর্তে রয়েছি ভাঙড়ে, ভাঙড়ের ঘাটিপোতা এলাকার বোজেরহাটে। যে ভাঙড় সবসময় খবরের শিরোনামে থাকে, যে ভাঙড় সবসময় রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত থাকে, সেই ভাঙড়ে একটা শান্ত বাতাস আছে। হ্যাঁ, এই ভাঙড়েই একটা শান্ত বাতাসের নাম মনিরুল মোল্লা। ব্যাঙ্গালোর এফসির হয়ে বর্তমানে আইএসএল খেলছেন এবং মোহনবাগানের বিরুদ্ধে গত ম্যাচে যুবভারতীতে তার পারফরমেন্স দেখেছে বঙ্গবাসী। এই বঙ্গতনয়ের বাড়ি ভাঙড়ে। হ্যাঁ, যে ভাঙড় সবসময় খবরের শিরোনামে থাকে বিভিন্ন সংঘর্ষ, বোমাবাজি, বিভিন্ন কারণে, হয়তো সেই ভাঙড়ের শিরোনাম বদলে দেবে এই মনিরুল মোল্লা। হয়তো ভবিষ্যতে ভাঙড়ের শিরোনামে উঠে আসবে এই মনিরুল। আজ আমরা তার বাড়িতে যাচ্ছি। গত কয়েকদিন আগেই মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির যে ম্যাচ, সেই ম্যাচ শেষে আমরা কথা বলেছিলাম মনিরুল মোল্লার সঙ্গে। প্রথমে চলুন তিনি কি বলছেন শুনে নি। আমি শুরু করেছিলাম কলকাতা ফুটবল একাডেমি সাধারণ সমিতি, এখন ওরা মিক্স ছিল, ওখান থেকে চালু করেছিলাম। তারপর আই লিগ খেলে আমি এসেছিলাম এতে, U13 আই লিগ খেলে আমি, তারপর ওখান থেকে স্কাউট হয়েছিলাম BFCতে U15, ওখান থেকে U18, তারপরে সিনিয়র আছে। বাড়িতে কে কে আছে? হচ্ছে মা বাবা দাদা আছে দিদি। আর বেঙ্গালুরু এফসিতে জয়েন করেছো, ওখানকার পরিবেশ কেমন লাগছে? বেঙ্গালুরু এফসি তো খুবই ভালো, ওখানে ফেসিলিটিও ভালো, এভরিথিং ইজ গুড। সেক্ষেত্রে সুনীল ছেত্রীর সঙ্গে খেলার সুযোগ রয়েছে, ওটা তো আমাদের লেজেন্ড। আর ছেত্রী কপাল ভালো, ওখানে আছি আর কি, ব্যাস। ইস্টবেঙ্গল মোহনবাগান কিংবা মোহামেডান স্পোর্টিং বাংলার কোনো দলে নয়, তবে বাংলার এই বঙ্গতনয় বর্তমানে বেঙ্গালোর এফসিতে, সেখানেই ভবিষ্যতের ঠিকানা খুঁজতে সুনীল ছেত্রীর সঙ্গে একসঙ্গে খেলতে প্রস্তুত মনিরুল। রোনাল্ডোর ভক্ত, অভাবের সংসার থেকে বেড়ে ওঠা, আজ চলুন তার বাড়ি ভাঙড়ে। কি বলছে তার বাবা মারা চলুন শুনে নি। এই যে বাড়িটা দেখছেন, এটাই মনিরুল মোল্লার বাড়ি। হ্যাঁ, আজ আমরা ওর বাড়িতে। বেঙ্গালুরু এফসির হয়ে খেলছে মনিরুল এবং মোহনবাগানের বিরুদ্ধেও তার সেই খেলা আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন এবছর আইএসএলে। ভাঙড়ের এই ছোট্ট বাড়িটাতে মনিরুলের বাস, এবং এই যে দেখতে পাচ্ছেন মনিরুলের মা দাঁড়িয়ে আছে, এক চিলতে বাড়ি, বাড়ির ওপরে টিন, এটাই মনিরুল। আজ আমরা তার খোঁজে তার বাড়িতে। বাবা পেশায় অটো চালক, ছ ভাই বোনের সংসার মনিরুলদের। দুই দাদার মধ্যে একজন অটো চালক। মনিরুলের বোন দিদিদের বিয়ে দিতে গিয়ে দিতে হয়েছে পণ, অভাবের সংসারে রয়েছে দেনাও। মনিরুলের পাওয়া সোনালী ট্রফিগুলো ওর বাড়িতে নেই। ওর মা বলছিল মেয়ে জামাইরা কিছু ট্রফি নিয়ে চলে গেছে, কিছু আবার পাড়ার ক্লাবে রয়েছে। শুধু মনিরুলের মা বুকে আঁকড়ে রেখেছেন ডেভেলপমেন্ট লীগের একটা মেডেল আর কিছু অ্যাক্রিডিটেশন কার্ড। পাকা ছাদ নেই বাড়িতে, বৃষ্টি হলে জল পড়ে, ছোট্ট দু কামরার ঘর,
এখানেই ছোট থেকে মানুষ মনিরুল। ভালোবাসার পোষা দুটো বেড়াল আছে। বাড়ি ফিরে খেলা করে, খাবার খাইয়ে দেয় মনিরুল ওদের। তবে হাজার প্রতিকূলতাকে সামনে রেখেও ওর মা স্বপ্ন গুনছে ছেলের দিকে তাকিয়ে। এখান থেকে কীভাবে শুরু হয়েছিল আর কি, আমাদের এই বল খেলার মাঠে খেলা করেছিল, এই এইখানে ভাটিপাড়া, হ্যাঁ ভাটিপাড়ার এই বল খেলা, বড় বল খেলার মাঠে খেলা করেছিল। ওখান থেকে কিছু এখানে কিছুদিন মাস ছয়েক হয়েছিল আর কি। ওখান থেকে অনেক আর কি ওই স্যারা এসেছিল, ও কিনে নেবে ও কিনে নেবে বলেছিল অনেক, তা সবাই কিনে নেবে বলেছিল, ওই জন্য ওরা একাডেমি ভর্তি করে দিয়েছিল, বুঝতে পেরেছেন? একাডেমি ভর্তি করে দিয়েছিল কিছুদিন পরে, আর উনি মাস বছর তিনেক পরে ওই ব্যাঙ্গালোরে চলে গেছিল। আচ্ছা, ওখান থেকেই ওর ফুটবল শুরু? হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে ওখানে আর কি চৌবাগ একাডেমি ছিল কি কিছু, ওখানে ভালো আর কি খেলাধুলো হয়েছে, ওখান থেকে আর ওরা টেনে নিয়েছিল। ছোটোবেলা গেছে তো অনেকটা কষ্ট হয়েছে আমারও, কোন বুকটা ধরে রেখে দিয়েছি বাবা, পাথরের মতন করে রেখে দিয়ে, তুমি যখন চলে যেত তখন জাহানটা কী কষ্ট হতো, কে শুয়ে পড়ে চড়ে কাঁদতো, পার কর দিয়েছে আর ওই বাড়িতে কারুর কাছে জানবো জানাবো না, কারুর কাছে বলবো, আল্লাহর কাছে জানাই, আল্লাহ আমার ছেলের বড় করো, সসম্মান ইজ্জত দিও, আল্লাহ ওর পাঁচ জনের মুখে ফুল তৈরি করো, আল্লাহ যেন মানুষ ফুল হয়ে থাকো, আমি আল্লাহর কাছে সবসময় কান দেবো, এবার দাব করতো বাবা। আপনি জানেন যে ও যে দলে এখন সুযোগ পেয়েছে সেখানে ভারতবর্ষের শ্রেষ্ঠ ফুটবলার সেই দলে খেলে? আমি এই তোমাদের মুখে শুনি, জানি জানে কেমন লাগে তখন আমার মনে আনন্দে কান্না আসে বাবা, একটা শোকের কান্না আসে বাবা, একটা দুঃখের কান্নাও আসে। মনিরুলের দাদা ইব্রাহিম মোল্লা সঙ্গী মনিরুলের বেড়ে ওঠার, কথায় কথায় ওর দাদা বলছিল এখন বেঙ্গালুরু এফসিতে আছে, আপনারা খেলা দেখতে যান মাঠে গিয়েছিলেন? হ্যাঁ গেছিলাম তো, এবারে ম্যাচে গেছিলাম, এই মোহনবাগানের সঙ্গে ম্যাচে গেছিলেন। তো ও বেঙ্গালুরে তো সুনীল ছেত্রীর মতন বড় লেজেন্ড আছে ভারতীয় ফুটবলে, তো এইটা কেমন লাগছে? এটা তো দেখো, এটা শুনতে সব ভালো লাগে, কি বলবো, এটা মানে ও অর্জন দিয়েছে ওই জায়গায়, ঠিক আছে, মানে ওর যোগ্যতায়, আমাদের তো সেই হিসাবে যোগ্যতা নেই, দেখতে পাচ্ছেন বাড়ির মানে ঘরদোরের অবস্থা বা কন্ডিশন অনেক মানে কেড়ে সাইজ, বুঝলেন তো, তার সত্ত্বেও যে একটা ছেলে মানে আমাদের ছোটো ভাই এই জায়গায় গেছে, এটা আমার খুব গর্বিত। তো ওর আইডল কে ছিল? ও রোনাল্ডো ছিল, রোনাল্ডো। হ্যাঁ আচ্ছা, এখন হ্যাঁ খুব বড় ফ্যান, ভক্ত, আরও অনেক অনেক আছে ওনার সঙ্গে স্ট্যাটাস বা ফটো দেওয়া, ঠিক আছে, সেলফি নেওয়া। ও তো বাইরে যখন ছিল চেন্নাইতে সেই সময় অনেক মানে আর্টিস্টদের সঙ্গে ছবি তোলা তোলা, আমার দেখে তো বাবা গলি একই। আচ্ছা, কোথাও দুঃখ হয় না বাংলার যে ক্লাবগুলো মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা মোহামেডানেও সুযোগ পায়নি, সেখানে ব্যাঙ্গালোরে গিয়ে ওকে খেলতে হচ্ছে? ও দেখো, ওটা তো আমরা বলতে পারবো, যখন পারফরমেন্স ভালো ছিল বলে আমরা যত সম্ভব আমি গেছিলাম একটা মানে টুর্নামেন্টে বাগুইয়াটি, সেখান থেকে ওর মানে ওর ভাগ্য চাকাটা খুলে যায়, মানে ফাইনাল ম্যাচ লিগ হচ্ছিলো, আমরা সেখানেও ছিলাম উপস্থিত, গোয়া থেকে যে কোচ ছিল একটা, চেন্নাই থেকে ব্যাঙ্গালোরের কোচিং করছিল, সেই সেখান থেকে ওনার মানে ওটা লাভাটা ওখান থেকে শুরু হয়। মনিরের মা বলছিল ভবিষ্যতে বাড়ি করবে, দেনা মিটিয়ে বাড়ি করবে মনিরুল, আজ সেই তাড়নাতেই বোধ হয় বাংলার ছেলেটা ব্যাঙ্গালোরে গিয়ে দাপিয়ে ফুটবল খেলছে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।